দুদিন আগে খুন হতে হয়েছে তার মাঠে বিজেপি কর্মী খুন হয়েছেন নন্দেগ্রামে আর তার মধ্যেই কিন্তু আজ নন্দেগ্রাম সহ তমলুক লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হলো ভোট দিলেন বিজেপি কর্মীর মেয়ে ভোট দিয়ে কিন্তু ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি কর্মীর মেয়ে সেদিন কী ঘটেছিল কি দেখেছিলেন সব মিলিয়ে যা বললেন বিজেপি কর্মীর মেয়ে তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর লোকসভা ভোটের মাঝে ফের উত্তাল নন্দীগ্রাম ফের অগ্নিগর্ভ পরিস্থিতি নন্দীগ্রামে রীতিমতো রক্ত ঝরছে নন্দীগ্রামে বিজেপি মহিলা কর্মী খুনের পর ভোটের আগের দিন অর্থাৎ গতকাল রাতেই কিন্তু খুন হয়েছে তৃণমূল কর্মী সব মিলিয়ে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি নন্দীগ্রামে তার মধ্যেই হল লোকসভা ভোট নন্দীগ্রামে তমলুক লোকসভা আসনে প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় হেভি ওয়েট প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এলাকাতেই খুন বিজেপি মহিলা কর্মী সহ তৃণমূল কর্মী তার মধ্যেই কিন্তু উত্তাল একেবারে রাজ্য রাজনীতি আর এবার ভোট দিয়েই যা বললেন বিজেপি মহিলা কর্মীর কন্যা তাতেই কিন্তু হইচই একেবারে রাজ্যে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পুলিশের পায়ে ধরি ওরা দাঁড়িয়ে দেখছে ভয়ঙ্কর অভিজ্ঞতায় সিউড়ে উঠেছেন নন্দীগ্রামে নিহত বিজেপি কর্মীর মেয়ে বুধবার রাত থেকেই অগ্নিগর্ভ নন্দীগ্রাম বিজেপির মহিলা কর্মী রথিবালা আরীর খুনের পর কার্যত রণক্ষেত্রে চেহারা নেয় শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র শনিবার এখানে নির্বাচন সম্পন্ন হল সকাল থেকেই নানান এলাকা থেকে গণ্ডগোলের খবর আসছে তবুও ভয় না পেয়ে ভোট দিতে বেরোলেন রথিবালা দেবীর কন্যা মঞ্জু আরি এদিন সকাল নটা নাগাদ বাড়ি থেকে বেরোন মঞ্জু ভজহরি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে যান তিনি তার আগে মায়ের মৃত্যু নিয়ে সরব হন রথিবালা দেবীর কন্যা পুলিশের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি সিবিআই তদন্তের দাবি জানানোর কথা বলেন তিনি বুধবার রাতে বিজেপি কর্মী রতিবালা আরিকে কুপিয়ে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে তার ছেলেকেও ব্যাপক মারধর করা হয় বর্তমানে ভিন্ডিলসনে ভর্তি তিনি এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার জ্বলে ওঠে নন্দীগ্রাম এবার সেই ঘটনা নিয়েই সরব হলেন মঞ্জু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন পুলিশের পায়ে ধরেছিলাম তা সত্ত্বেও ওরা নিয়ে যায়নি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখেছে আজ ভোট দিতে যাওয়ার আগে মঞ্জু বলেন এই ভোটের জন্য আমার মাকে শেষ করে দিল সেই জন্য আমি তাড়াতাড়ি ভোট দিতে চাই ওদের কি বিশ্বাস আছে আমাকেও তো মেরে দিতে পারত যারা মেরেছে পুলিশ তাদের সুরক্ষা দিচ্ছে ধরছে না রায়কে ধরে কাল ছেড়ে দিল তাকে ধরেও নি সে নিজেই থানায় গিয়েছে তাকে বাড়িতে ছেড়ে এলো এফআইআরে যাদের নাম রয়েছে তাদের ওরা ধরেনি ছেড়ে দিচ্ছে আর আমাদের কর্মীদের ধরছে আমাকেও যে ধরবে না তার কোনো মানে আছে আমি তাই তাড়াতাড়ি ভোট দিয়ে বাড়িতে থাকতে চাই কাউকে গ্রেপ্তার করা হয়নি পুলিশ সুরক্ষা দিয়ে রেখেছে এরপরই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানির অভিযোগ তুললেন মঞ্জু এবং তিনি বলেন ওদের কেন গ্রেপ্তার করা হয়নি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলতে পারবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এখানে উস্কে দিয়ে গেলেন সেই জন্যই তো আমার মা দাদাকে ওরা মারল এদিন সিবিআই তদন্তের দাবি জানানোর কথাও বলেন মঞ্জু রথীওয়ালা দেবীর কন্যা বলেন আদালতে যাব চার তারিখের পর ভোট শেষ হলে সব জায়গায় যাব প্রয়োজন পড়লে দিল্লিতে যাব মা মরার প্রতিশোধ নেব মঞ্জুর সংযোজন শুভেন্দুদা আমায় যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই যাব। দরকার হলে দিল্লিতে যাব। আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেব সিবিআই তদন্তের দাবি জানাব। রাজ্য সরকার পুলিশের উপর আমার আস্থা নেই পুলিশ দাঁড়িয়ে থেকে আমার মা দাদাকে ওরা মারল পুলিশের পায়ে ধরেছিলাম তবু নিয়ে যায়নি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে যে আমার মা দাদাকে আনতে যাচ্ছে তৃণমূলের লোকজন তাদেরই মারছে এখানে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে হীরক দর্শকের মতো দেখেছে বিস্ফোরণ ঘটালেন রীতির মতো বিস্ফোরণ ঘটালেন মঞ্জু আরি নিহত বিজেপি কর্মী মহিলা কর্মী রথিবালা আরির কন্যা মঞ্জু আরি শুধু রথিবালা নয় মঞ্জুর দাদাকে অর্থাৎ রথিবালার ছেলেকেও তারা কুপিয়েছে মেরেছে এমনই কিন্তু খবর উঠে আসছে তিনি ভেন্টিলেশনে ভর্তি আছেন তার মধ্যেই কিন্তু ভোট দিয়ে পেরিয়ে একেবারে বিস্ফোরণ ঘটালেন মঞ্জু আরি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বড় সড়ো অভিযোগ তুললেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তিনি এসে উস্কে দিয়ে গেছেন তিনি উস্কানি দিয়েছেন তাই এই ধরনের ঘটনা ঘটলো আমার মাকে মরতে হলো তার মধ্যেই কিন্তু বিস্ফোরক হুঁশিয়ারি দিলেন মঞ্জু আরি চার তারিখের পর আদালতে যাব সিবিআই তদন্তের দাবি জানাব। যেখানে শুভেন্দুদা নিয়ে যাবেন সেখানেই যাব। আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেব দিল্লিতে যাব। এমন কিন্তু বিস্ফোরক দাবি করলেন মঞ্জু আরি সব মিলিয়ে কিন্তু তোলপাড় একেবারে নন্দীগ্রাম তার মধ্যেই আজ নন্দীগ্রামের সম্পন্ন হলো লোকসভা ভোট একের পর এক ঘটনায় ঘটনা বহুল সারা সারাদিন কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ সন্ত্রাস সে ছবি উঠে এসেছে তৃণমূল অভিযোগ তুলেছে বিজেপির দিকে আঙুল তুলেছে বিজেপির দিকে এমনকি বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি আটকে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ দোষারোপ পাল্টা দোষারোপের পালা কিন্তু চলেছে আজকে সারা দিন ধরে তার মধ্যেই দেবাংশু ভট্টাচার্য ভার্সেস অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুভেন্দু অধিকারী কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সাপ হয়ে গেছে কারণ বেশিরভাগ বুথই তৃণমূল কংগ্রেস লজ্জায় এজেন্ট দিতে পারেনি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী সব মিলিয়ে উত্তাল নন্দীগ্রাম তমলুক লোকসভা কেন্দ্র দেবাংশু ভট্টাচার্য ছাপ্পা ভোটের অভিযোগ এনেছেন একটি ভিডিও শেয়ার করেছিলেন তারপর পর কিন্তু নির্বাচন কমিশন সেই ভিডিও কুয়ো বলে দাবি করে দেবাংশুকে কার্যত হুঁশিয়ারি দিয়ে দিয়েছে তার মধ্যেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিন ধরে তমলুকের বিভিন্ন এলাকায় দাপিয়ে বেরিয়েছেন তবে আগামী চার তারিখ কী হতে চলেছে আজ কিন্তু তমলুকের ভাগ্য নির্ধারণ হয়ে গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ দেবাংশু সহ সায়ন ব্যানার্জির মানুষ কার পক্ষে রায় দিয়েছেন কার দিকের রায় দিয়েছেন চার তারিখে ভোট গণনার দিনই কিন্তু সব কিছু পরিষ্কার হয়ে যাবে তাই আগামী চার তারিখ কী হতে চলেছে তমলুকের রেজাল্ট কারণ এই দিকেই নজর কিন্তু রয়েছে সকলের কারণ এখানে প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে ঢোল পাঠিয়েছেন যার নির্দেশে নেতামন্ত্রী মন্ত্রী বিধায়করা জেলে রয়েছে যার নির্দেশে রাতের ঘুম উড়ে গেছে রাজ্যের একাধিক নেতামন্ত্রী মন্ত্রী বিধায়কের শাসক দলের সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে তিনি বিজেপিতে যোগদান করি তমলুক আসন থেকে লড়াই করছেন আজ অবশেষে ভোট সম্পন্ন হলো তাই আগামী দিনে কি হতে চলেছে তমলুক লোকসভা কেন্দ্র থেকে কে জয়লাভ করেন সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের